ভাই পুরো ট্রেনে ভাই একা ভাই, আমরা ভাই পুরো ট্রেনে আমি আর বিষ্ণু আছি ভাই। ভাই পুরো আয়নার কি অবস্থা গাইস, ভাই ভাই ট্রেনের এমন ফিল দেখাচ্ছে না ভাই, বলে বোঝানো যাবে না গাইস, পুরো ভয় লেগে যাচ্ছে ভাই, পুরো ভয় লেগে যাচ্ছে। হে গাইস, তোমরা আছো বিন্দাস মেদিনীপুর ব্লগার, তো লেটস স্টার্ট মাই নিউ ভিডিও। তো বর্তমানে আমি আছি ঝাড়গ্রামে, ঠিক আছে গাইস। ঝাড়গ্রামে বট গাছটাতে ভাই শুধু পাখির আওয়াজ, রাত্রিবেলা পাখিগুলো ঘুমায়নি, ঠিক আছে, শুধু চিৎকার করে যাচ্ছে গাইস। আর ঝাড়গ্রাম স্টেশনের ভিউ দেখতে পাচ্ছ। আমি প্রথমে ভেবেছিলাম মানে ঝাড়গ্রাম আমি ফার্স্ট টাইম ট্রেনে করে এসেছি, ঠিক আছে গাইস, একটা কাজ ছিল আমাদের এখানে, তো আমি এসেছি। তো আমি সকাল থেকে যখন বাড়ি থেকে বেরোই তখন আমি ভিডিওটা অন করিনি, ঠিক আছে। তো রাত্রে বাড়ি ফেরার সময় ভাবলাম যে ব্লগটা কন্টিনিউ করা যাক। জাস্ট এরকম দেখাচ্ছে ভাই, ভিউটা দেখো ঝাড়গ্রামের ভিউ ভাই, নাইট ভিউ, ওখানে বিষ্ণু বসে আছে। আর ভাই রাত্রিবেলা ফ্ল্যাশ মেরে ভিডিও বানাচ্ছি, খুব কষ্ট হচ্ছে, ঠিক আছে, কষ্ট হলে ভিডিও বানাতে হবে কি গাইস। তো গাইস ট্রেনের অপেক্ষায় আমাদের লোকাল আছে, সরি লোকাল না, ওটা খড়গপুর স্পেশাল মেমো না কী বেশ নাম জানি না, সরি টাটানগর, টাটানগর স্পেশাল মেমো, ঠিক আছে। তো ওই ট্রেনে করে আমরা যাবো খড়গপুর, খড়গপুরে বাইক আছে, ওখান থেকে বাইক বের করে সোজা বাড়ি। ভাই ঠান্ডায় বাইক তুই চালাবি, ঠিক আছে, আমি একদম বাইক চালাবো নি ভাই। আর ভাই কালকে আমরা যখন কালকে আমরা বাইক নিয়েছিলাম, ঠিক আছে, কাল তো কালকে ভাবছিলাম একটা ব্লগ করবো, বাট ফোনে আমার মানে প্রচুর কন্ডিশন খারাপ ছিল, ঠিক আছে, ওই জন্য আমি কোনো ব্লগ নিয়ে আসতে পারিনি। আর ভাই 25 ডিসেম্বর তো ভাই তোমাদেরকে কাউকে বলাই হয়নি ভাই, কী করবো বলো, সরি দিলসে সরি, আমার মাঝে মাঝে আমার হিন্দি চলে এসছে, বলার নেই গাইস। তো ঝাড়গ্রামে আছি, তো ভাবছি আজকে ভিডিওটা পুরো খড়গপুর পুরো বাড়ি অবধি পুরো করা যাক, ঠিক আছে, রাত্রিবেলা আমি মানে রাত্রিবেলা ভিডিও বানানোর ফিলিংসটা অন্যরকম হয়, ঠিক আছে। আর আমি পুরো মাস্ক ফাক্স পুরো, আমি পুরো সেফটি, আমি পুরো অল সেফটি নিয়ে ভাই বাড়ি থেকে বেরোই, ঠিক আছে, টুপি মাস্ক, কারণ মাস্ক পরে বেরোনোটাও খুবই ভালো, কারণ আগের থেকে এখন কোভিড অনেকটা বেড়ে গিয়েছে, ঠিক আছে। তো তোমরাও সবসময় কী করে বেরোবে, ঠিক আছে, কারণ ভাইরাসটা প্রচুর পরিমাণে বাড়ছে বাড়ছে, ঠিক আছে। তো চলো ট্রেনের অপেক্ষা লোকাল আসুক, তারপর লোকালে উঠবো, ঠিক আছে। আর হ্যাঁ গাইস, তোমরা ঝাড়গ্রাম থেকে কে কে আমার ভিডিও দেখো তোমরা বলবে, ঠিক আছে গাইস, কমেন্ট করে বলবে ঝাড়গ্রাম থেকে, আমি দেখতে চাই আমার ঝাড়গ্রামে কতজন সাবস্ক্রাইবার আছে, ঠিক আছে গাইস। তো ভাই রাত্রিবেলা ভিডিও বানাচ্ছি, জানি না কীরকম হবে, ও যা হবে দেখা যাবে, ঠিক আছে গাইস, তোমরা ভিডিও পছন্দ করলেই হলো, ঠিক আছে। তো ভাই রাত্রিবেলা ভিডিও বানানোর কারণ হচ্ছে ভাই আমি ভূত দেখতে যাই, ঠিক আছে, ঝাড়গ্রাম থেকে বাড়ি যাবো, দেখি আজকে ভূত দেখতে পাই নাকি গাইস। আর ভাই সবথেকে বড় একটা কথা, যারা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ, সরি চ্যানেল না, যারা যারা আমার ফ্যামিলিতে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, সরি ফ্যামিলি সাবস্ক্রাইব করে ফ্যামিলির মেম্বার হয়ে যায় গাইস প্লিজ, ঠিক আছে। তো ভাই জাস্ট খড়গপুরের মতো অতটা ভিউ না, বাট খড়গপুরের মতো স্টেশনের পুরো এইটা, ঠিক আছে ভাই, সেরা ভাই সব ভাই। ওই সাইডে লাইটও দিয়েছে ভাই, অসাধারণ লাগছে, ঠিক আছে ভাই, ওখানে ব্রিজ হয়েছে, ব্রিজের সামনে এত সুন্দর লাইটও দিয়েছে না ভাই, অন্যরকম লাগছে। 15 মিনিটস লেটার তো ভাই ফাইনালি ফাইনালি ট্রেনে উঠে পড়ছি, ট্রেনটা ছাড়াবারও টাইম হয়েছে, ঠিক আছে ভাই, পুরো এবারে কাজ টাজ বন্ধ টন্ধ করে, ঠিক আছে ভাই, বিষ্ণু ফার্স্ট টাইম এই ট্রেনে উঠেছে, ঠিক আছে, বিষ্ণু ফার্স্ট টাইম ট্রেনে উঠেছে, কারণ এক্সপ্রেস ট্রেনে ফার্স্ট টাইম, মানে এটা এক্সপ্রেস না, এটা হচ্ছে মেমো, মেমো এক্সপ্রেস। তো ফাইনালি ট্রেনটা ছাড়লো আমাদের, ঠিক আছে ভাই, এত পরিমাণে গাইস ঠান্ডাটাও লাগছে, বাট ওই জন্য আমরা এটা মানে জানাটা বন্ধ করে দিচ্ছি। আর ট্রেনের অবস্থা ভাই পুরো কাজরা ভাই, কেজরা করে দিচ্ছে ট্রেনটা ভাই, সত্যি কিছু বলার নেই ভাই। তো ঝাড়গ্রাম টাটা, টাটা ঝাড়গ্রাম, আবার দেখা হবে। 15 মিনিটস লেটার তো গাইস বিষ্ণু পুরো ঘুমাচ্ছে গাইস, বিষ্ণু পুরো ঘুমে গেছে, পুরো ঘুমাচ্ছে ভাই, আমার তো ঘুম দিয়েছিল ভাই, আমি ঘুমে গেছিলাম ভাই, ঘুমে গেছিলাম ভাই, ভাই ঠান্ডা লাগছে না ভাই, বলে বোঝানো যাবে না ভাই, খুব ঠান্ডা লাগে গাইস, খুব ঠান্ডা ঘুমাচ্ছে কিরকম ভাই পুরো ট্রেনে ভাই একা ভাই, আমরা ভাই পুরো ট্রেনে আমি আর বিষ্ণু আছি ভাই, ভাই পুরো আয়নার কী অবস্থা গাইস, ডাস্টবিনের কী অবস্থা ভাই, ঠিক আছে ভাই, পুরো ট্রেনে ভাই আমরা দুজন একা ভাই, এতগুলো বগিটাতে গাইস আমরা দুজন, এতগুলো বগিটাতে আমরা দুজন, বিষ্ণু শুয়ে আছে আর পুরো দেখো ফাঁকা, পুরো ফাঁকা, পুরো ফাঁকা, একটা লোক নেই, জাস্ট আমি আর বিষ্ণু আমাদের ব্যাগ এখানে রয়েছে ভাই, ভাই এত পরিমাণে ভয় ভয় পুরো ফাইটে করে আমরা যাচ্ছি ভাই বাড়ির দিকে গাইস। ভাই দরজা, ভাই দরজা দিয়ে যাবো না ভাই, কারণ ভাই রিক্সি হয়ে যাবে,
ট্রেনের এমন ফিল দেখাচ্ছে না ভাই, বলে বোঝানো যাবে না, পুরো ভয় লেগে যাচ্ছে ভাই, পুরো ভয় লেগে যাচ্ছে। কিরকম দেখাচ্ছে গাইস, পুরো ভয় 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 সব ভাই, দেখলে ভাই পুরো ভয় খেয়ে যাবে, ঠিক আছে ভাই। কীরকম দেখাচ্ছে ভাই, পিছনের পেছনের বগিটা ভাই এত পরিমাণে হেলছে না ভাই, এরকম এরকম হেলছে ভাই, পুরো ট্রেনটাতে কেউ নেই, মানে আমরা যেই বগিটাতে আছি পরপর পরপর তিনটে পরপর তিনটে চারটে বগি থাকে, আমরা যে বগিটাতে আছি এই বগিটাতে কেউ নেই বলেছো ভাই। আমরা ফাইনালি কলাই খুঁটে চলে এসেছি, এবারে আমাদের খড়গপুর খড়গপুর ঢুকতে আসছে, ঠিক আছে ভাই। আমি পুরো ঘুমিয়ে গেছিলাম, ঠিক আছে, ঘুমিয়ে গেছিলাম, ওর ঘুমটা ভাঙলো ভাই, আমি উঠে দেখলাম ভাই, ভাবলাম হয়তো ট্রেন খড়গপুর পেরিয়ে চলে গেছে ভাই। ভাই দেখতে পাচ্ছি কিরকম পরিমাণে ভয় লাগছে ভাই, পুরো পুরো ঘুমাচ্ছ, এদিকে এদিকে যে দেখি ভাই, এদিকে কেউ আসে নাকি ভাই, ভাই কি পরিমাণে ভয় লাগছে ভাই। তো চলো ভাই খড়গপুর যাওয়া যাক, কলাই কিনে আমরা ঢুকে গেছিলাম। তো ভাই বর্তমান কলাইকুণ্ড স্টেশন ভাই, কলাইকুণ্ড স্টেশন ভাই, কেউ নেই, জাস্ট দুজন যাচ্ছে আগের দিকে আর ভাই কেউ নেই, কেউ নেই ভাই। বাইক বাইক বের করি, ঠিক আছে। তো গাইস পুরো এবার বাড়ির দিকে রওনা দিতে হবে ভাই, আহ হেলমেট বার করাবো, হেলমেট বার করতে হবে ভাই। তো গাইস ফাইনালি ফাইনালি বাড়ি চলে এসেছি, ঠিক আছে। তো বাড়ির সামনে চলে এসেছি ভাই, দেখতে পাচ্ছি বাড়ির সামনে চলে এসেছি গাইস। তো চলো বাড়ি দিয়ে যাওয়া যাক ভাই, পুরো বাড়ির সামনে চলে এসেছি, ঠিক আছে। বিষ্ণু আমাকে ড্রপ করে ও চলে গেছে বাড়ি, তো আমি এবার বাড়ি চলে এসেছি।